এই মাত্র চাঞ্চল্যকর তথ্য তিনি আদালতে হাজিরা দিতে এসে নিজেই ফেঁসে গেলেন মোস্তাক ও তিশা জীবনধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন আসলে ঘটনা কি ঘটলো এদের সাথে হাজিরা দিতে এসে এ যেন নিজের পায়ে নিজে কুড়াল মারলো পুরো ভিডিও দেখুন তাহলে সব তথ্য আজকে জানতে পারবেন কি ঘটলো আজকে এখনো বলতেছে সে আমার মেয়ে সে যদি এখনো ফিরে আসে আমার অন্তরটা ভরে যাবে মোস্তাকের দ্বিতীয় স্ত্রীর অতিজম নিষ্পাপ শিশুটির ভাইকে ব্যবহার করে সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করছে এর জ্বলন্ত ফলানে তিশার মতো মেয়েরা বসে থাকে আর ছোট করে কামড়াতে থাকে তারপর আমাদের সরি বলি দিয়ে দিচ্ছে ইদানিং যে ছবিগুলো দিচ্ছে আমরা লজ্জা বাড়ি থেকে বাইরে হতে পারতেছি না সমত ভিউয়ার্স রক্ষকেই যখন হয় ভক্ষক তখন কিন্তু আমাদের আস্থার জায়গা থাকে না সমত ভিউয়ার্স এরকমই কথা উঠেছেন তাদের পরিবারের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করেন এই তিশা মোস্তাককে নিয়ে এত ভিডিও বানানো হচ্ছে কিন্তু কেন বানানো হচ্ছে ভাই এটা আগে চিন্তা করেন তিশা মোস্তাকের ফ্যামিলিতে তার পরিবারের কেউ ঠিকঠাক থাকতে পারতেছে না আপনাদেরকে একটু পরে আমি একটা প্রতিবেদন দেখাবো আর যেখানে দেখলে আপনি নিজে হায় হায় আফসোস করবেন তাদের পরিবারের কোনো ব্যক্তি ঠাকুরগাঁওয়ের কোনো ব্যক্তি তার পরিবারের বাইরে বের হইতে পারতেছে না শুধুমাত্র এই লম্পট মেয়েটার কারণে জি বন্ধুরা এই মেয়েটি আপনি চিন্তা করেন যখন সে মোস্তাককে বিয়ে করছে আপনি মনে করেন না সে অনেক সুখে আছে একটা কথা মনে রাখবেন সে কিন্তু শুধুমাত্র হয়তোবা গুটি কয়েক লোকের কাছে অর্থাৎ মোস্তাকের গুটি কয়েক পরিবারের কাছে সে সম্মান পাচ্ছে কেন কারণ তার সঙ্গে তো সম্মান দিয়ে রাখতে হবে ম্যান যদি সম্মান দিয়ে না রাখে তাহলে তো যদি সে উল্টাপাল্টা কোনো বক্তব্য দেয় মোস্তাক ফেঁসে যাবে আজীবনের জন্য আর এই মোস্তাক বুড়া বয়স পর্যন্ত হয়তো বাকি জীবনটা জেলেই কাটাতে হবে এই জন্য তারা প্ল্যানিং করে খুব সুন্দরভাবে অ্যাকোয়ার করে তার সঙ্গে খুব ভালো একটা আচরণ করতেছে কিন্তু এই মেয়েটি তার পরিবারের অর্থাৎ মোস্তাকের পরিবারের গণ্ডির বাইরে কিন্তু সে চলাচল করতে পারতেছে না আপনি কি জানেন এটা কেউ তাকে পছন্দই করতেছে না ঘৃণায় ঘিন ঘিন করতেছে এই মেয়েটাকে দেখলে কেননা একটা মানুষ ইয়াং একটা মেয়ে ছোট একটা বাচ্চা আমাদের কত জুনিয়র সে ক্লাস ইন্টারে পড়ে ম্যান আর সে এরকম একটা বুইরা ধাম আমাদের দাদার সমতুল্য লোকের সাথে সে সংসার করতেছে ঘৃণা তো আগেই হওয়া কথা রে ভাই একটা মানুষের চেহারা আমি বুঝি না তারা যখন বেড়ে যায় এরকমটা চেহারা এই নাদুষ্টুদুষ একটা চেহারা এরকম মানে কেমনে তার রুচিতে কুলায় ভাই আমার নিজেও মাথায় আসে না সদ্যবিয়ার্স এবং এই মেয়েটির কারণে তার পরিবার পড়ে গেছে নানান বিপাকের মধ্যে তার দাদি এবং তার চাচি এবং আদার্স যারা আছে তারা কিছু প্রতিবেদনের মধ্যে কিছু বক্তব্য দিলেন আপনার চোখ কপালে উঠে যাবে তাদের বক্তব্য শুনলে কেননা তারা বাড়ি থেকে বের হইতে পারতেছে না শুধুমাত্র তার বাবা মায়ের যে হ্যারেজ আছে ভাই তা না এই হ্যারেজের শিকার হয়েছে তার পরিবারের সকল মেম্বার্স তারা বাইরে গেলেই মানুষ নানান কোশ্চেন করে এই ব্যাপারটি নিয়ে এবং তারা নিজে হ্যারেজ হয়ে যাচ্ছে পারতেছে না বাড়ির থেকে আরেক বাড়িতে গিয়ে কোনো গল্প করতে এবং দেখা সাক্ষাৎ করতে জি বন্ধুরা কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে আমি দেখাবো সেই প্রতিবেদনটি যেটি আপনাদের দেখা দরকার চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি আপনাদের সঙ্গে রয়েছি আমি রাকিব হাসান এই নামটি কিন্তু মনে রাখবেন এবং চ্যানেলটি অবশ্যই মনে রাখতে হবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সকল ভিডিও আপনারা দেখুন আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা এখন দেখে আসি অভিযোগের অন্ত নেই ওর মা এখনো বলতেছে সে আমার মেয়ে সে যদি এখনো ফিরে আসে আমার অন্তরটা ভরে যাবে আনন্দে ভরে যাবে তার বাবাও বলতেছে আমার মেয়ে ফিরে আসুক আমি নিব মেয়েটার সাথে দেখা হয়েছে মেয়েটার তো আচার ব্যবহার সুন্দর ওরকম মেয়ে হয় না সম্পর্ক ভালো থাকায় তিশাকে নিয়ে অভিযোগ এবং আক্ষেপও অনেক বেশি তার দাদির আমার নাতিন খুব ভালো কিন্তু ওই যে কি করলে ও কই করলে জোর কি খিলালে খিলা এরম করলে কিন্তু ওই শয়তান লোকটা কেন করে এরম করলে আল্লাহ মালিকে জানে হ্যাঁ খারাপ লাগছে তো খুবই খারাপ লাগছে খারাপ লাগছে আমার ছেলের জন্য আরো খারাপ লাগবে না পরিবারের অন্য সদস্যরা বলছেন সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যে মেয়েকে নিয়ে আজ সেই তাদের লজ্জার কারণ হয়ে দাঁড়ালো লোক লজ্জার ভয়ে এখন বাড়ি থেকে বের হওয়াটাও যেন দায় হয়ে পড়েছে তিশার পরিবারের লোকজনের সর্বত্র হাসির পাত্র হিসেবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে বলেও জানান তারা যাক নিয়ে গেছে যাক কিন্তু এই যে কতগুলো ফেসবুকে ছবি দিচ্ছে ইদানিং যে ছবিগুলো দিচ্ছে আমরা লজ্জা বাড়ি থেকে বাইরে হতে পারতেছি না এমন অনেকে বলতেছে এখন আমরা ঘর আর বাড়ি ছাড়া কোনো পাশে যাই না এমন সমস্যা হয়ে গেছে বুঝছেন বর্তমান এখন এটা এটার আমরা বিচার চাই ও শয়তান
কেন এরকম করতেছে? ও তো হাটুর বাসী একটা মেয়ে। সবাই বলো অবাক হয় কথা শুনে, তাহলে এর নিশ্চয়ই এটা রহস্য আছে, নাহলে এটা করবে কেন? খন্দকার মোস্তাক যে একটা খুব বড় একটা কালপ্রিট, অবশ্যই কালপ্রিট বলবো, এই মানুষটাকে পছন্দ করার কিছু নেই। যে গভর্নিং বডির দাতা সদস্য তাকে কি এমন হলো পছন্দ করার? ঠিক আছে, এটা কোনোভাবেই বোধগম্যের মধ্যে আসতেছে না। তো ডেফিনেটলি ওই মানুষটা তিশাকে দেখার পরে তাকে বিভিন্নভাবে পরিকল্পনা করেছে, দীর্ঘ একটা সময় নিয়েছে, তাকে অনেকগুলো ফাঁদে ফেলে তার জীবনটা শেষ করে দিয়েছে। এখন এখন হচ্ছে অনেকটা হচ্ছে খন্দকার মোস্তাক তুড়ি দিচ্ছে, যেইভাবে বলছে সে সেভাবে করছে, এবং সে করতে বাধ্য। বাধ্য বলতে তার আর ফেরার পথ নেই, সে মনে করছে তিশা। তবে তিশাকে নয়, মোস্তাকেরই সমালোচনা করছেন ঠাকুরগাঁয়ের শিক্ষকরা। তিশা ঠাকুরগাঁর মেয়ে, আমাদের পুরাতন ঠাকুরগাঁর মেয়ে, সে ঢাকার একটা সুনামধন্য বিদ্যালয়ে লেখাপড়া করছে। তার বাবার বিশাল যে স্বপ্ন ছিল মেয়েটাকে নিয়ে ব্যারিস্টারি করবে, তাকে মেডিকেল পড়াবে, সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো তার ধূলিসাৎ হয়ে গেল। একমাত্র এই কমিটির সদস্য মোস্তাকভাবে প্ররোচিত করেছে তাকে, ট্র্যাপে ফেলে দিয়ে তাকে বিবাহ করে আজকে তার লাইফটাকে, একটা মেয়ের লাইফকে নষ্ট করে দিয়েছে। ফলে কিন্তু আমরা খুব শঙ্কিত। একই সাথে শঙ্কা আর হতাশাও এখন অভিভাবকদের। তাদের প্রশ্ন, স্কুলের অবুঝ মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তায় বা কোথায়, আর কিভাবেই বা বুঝবে কোথায় ঘাপটি মেরে বসে আছে কোন মোস্তাক? আচ্ছা, আজকে হচ্ছে বিজ্ঞ নারী শিশু আদালত আটে আমাদের মামলাটি ছিল। এই মামলাটি হচ্ছে ধর্ষণের একটি অভিযোগের মামলা, গুলশান থানার সূত্রে এই মামলাটি এসছে। তো এই মামলাতে আজকে আমাদের নারাজি দরখাস্ত একটি দেওয়া হয়েছিল, পুলিশের ফাইনাল রিপোর্টের বিষয়ে বাদী নারাজি দরখাস্ত দিয়েছিলেন, সেই নারাজি দরখাস্তের বিষয়ে আজকে আদেশের বিষয় ছিল। তো এখানে আজকে আদেশের আগে বাদী পক্ষের পক্ষ থেকে নারাজি দরখাস্তটি গ্রহণ করার জন্য আবারও বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে, আমরাও আমাদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেছি। এবং এখানে বাদী পক্ষের পক্ষ থেকে যে বক্তব্যটি এসেছে, যে তারা বলেছেন যে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, যেটি আসলে সঠিক নয়। তো বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, এবং শোনার পরে যে বাদী পক্ষের যে বক্তব্য উপস্থাপন করেছেন সেটাকে তদন্তের জন্য বলেছেন। একই সাথে যেহেতু বাদী পক্ষ মানে ফাইনাল রিপোর্টের বিষয়ে যে একটি আপত্তি দিয়েছেন, সেই আপত্তিটি পিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন, এবং মামলার পরবর্তী তারিখ বলেছেন যে আগামী 29 এপ্রিল। আচ্ছা, আদালত বলেছেন যে যেহেতু এই বিষয়টি নিয়ে জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন আছে বা বিভিন্ন রকমের জনমনে বিভিন্ন বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং একটি যেহেতু একটি চলমান বিচার প্রক্রিয়ার মধ্যে আছে, সেহেতু তাদেরকে এই বিচারিক কার্যক্রম চলার সময়টাতে সোশ্যাল মিডিয়াকে থেকে দূরে থাকার জন্য আদালত বলেছেন, এই বিষয়টি তাদেরকে মেনটেন করতে বলেছেন, এবং একই সাথে আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাদের জামিনটিও মঞ্জুর করেছেন। সরজী ভিউয়ার্স, আপনাদের এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া দরকার, এই বিষয়টা বেশি বেশি ভাইরাল করা দরকার। এই মেয়েটি যেন কোনোভাবে সে তার মনের মধ্যে এটা মনে না করতে পারে যে মানুষ তাকে ভালোবাসতেছে, পুরো সোশ্যাল মিডিয়ার মানুষ যেন তাকে ঘৃণা করতেছে এটা সে যেন বুঝতে পারে। সরজী ভিউয়ার্স, এই মেয়েটি আপনারা উপরে উপরে হয়তো দেখতেছেন সে অনেক ভালো আছে, কিন্তু বন্ধুরা আপনি বিশ্বাস করতে পারবেন না, একে কিন্তু সিস্টেমেটিক্যালি রাখছেন এই মোস্তাক। কেননা তাকে ফ্ল্যাট লিখে দেবেন, 30 লক্ষ টাকা অলরেডি দিয়ে দিয়েছেন, কে ভাই 30 লক্ষ টাকা এমনি এমনি একটা মানুষকে দিয়ে দেয়? আমাদের মতো পাবলিকের 30 লক্ষ টাকা ইনকাম করতে সময়ের দরকার আছে, আর সেই ইন্টারে পরে 30 লক্ষ টাকার মালিক একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে, এমনি এমনি বুড়ার প্রেমে পড়ে নেই। সন্তোষ ভিউয়ার্স, হয়তো এই মেয়েটাকে এইভাবেই ক্যাপচার করে রাখা হয়েছে, যে কয়দিন বাঁচবে হয়তোবা আরাম করেই বাঁচবে। সন্তোষ ভিউয়ার্স, এই মোস্তাক
তার আগের যে পূর্ববর্তী বউগুলো ছিল তাদেরকে সেম প্রতিশ্রুতি দিত এবং তাদের সঙ্গেও সে ছেড়ে চলে আসছে। এবার কুচি মেয়ে পেয়েছে, এবার হয়তো বা সে ছাড়বে না, ছাড়লেও অনেক বিপদ আছে, কেননা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অনেক গরম তাদেরকে নিয়ে। সমস্ত ভিউয়ার্স আপনারা এখন বলুন তার পরিবারের সিচুয়েশনটা কেমন চলতেছে, ঠিক আপনার পরিবারে যদি কোনো একটা সদস্য এইরকম কাজ করতো তাহলে আপনার পরিবারের কি একটা অবস্থা হইতো। জীবনধারা সেম অবস্থা ঠাকুরগাঁওয়ে এই তিশা মোস্তাকের কাহিনীর পর এই তিশার ফ্যামিলিতেও সেম একটি ঘটনা ঘটেছে। সমস্ত ভিউয়ার্স আমি জানি না এই মোস্তাক এই চেহারাটা নিয়ে কেমনে তার পরিবারের সামনে যায়। ভাই তার একটা সম্মান তো একটা থাকা দরকার, আসলে যার সম্মান না থাকে নির্বোধ, হ্যাঁ তাদের কোনো কিছুই থাকে না। সমস্ত ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে সবাই করে প্রেস করুন। আল্লাহ হাফেজ।